প্রিয় ছাত্রছাত্রী আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হিউরিস্টিক মেথড হিউরিস্টিক মেথড অফ টিচিং তো শুরুতেই এই হিউরিস্টিক কথাটির মানে কি কোথা থেকে এসে জানা যাক তাহলে আমাদের অনেকটা বুঝতে সুবিধা হবে দেখো এটা একটা গ্রিক শব্দ যার মানে হচ্ছে টু ডিসকভার অর্থাৎ কোনো কিছু ডিসকভার করা এই হিউরিস্টিক মেথড এখানটায় কিভাবে এবং কি ডিসকভার করা হয় না এখানটায় ধরো আমাদেরকে কোনো একটা সমস্যা কোনো একটা প্রবলেম দেওয়া হলো সেই প্রবলেমটাকে আমরা আমাদের যে পাস্ট এক্সপিরিয়েন্স আছে এবং আমাদের যে ইন্টেলিজেন্স বা থিঙ্কিং পাওয়ার আছে সেটা দিয়ে আমরা কি করব সেই প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করবো যেই প্রবলেমটাকে আমরা সলভ করতে পারবো অমনি আমরা ডিসকভার কিন্তু করতে পারলাম অর্থাৎ নতুন কিছু ডিসকভার করতে পারলাম আমাকে যে প্রবলেমটা দেওয়া ছিল সেই প্রবলেমটাকে আমি কি করলাম না আমার এক্সপিরিয়েন্স দিয়ে এবং আমার নলেজ দিয়ে ভাবনা চিন্তা করে আমি সেটাকে কি করলাম সলভ করলাম দেখো এখানটা বলা আছে দ্য ওয়ার্ল্ড হিউরিস্টিক রেফার্স অ্যাজ আ রুল অব থাম ডিরভ ফ্রম আ গ্রিক ওয়ার্ল্ড দ্যাট মিনস টু ডিসকভার হিউরিস্টিক ডিসক্রাইব আ রুল অর আ মেথড এখানটা একটা নিয়ম বা একটা মেথড যেটা কি দ্যাট কামস ফ্রম এক্সপিরিয়েন্স অ্যান্ড হেল্প ইউ থিঙ্ক থ্রো থিংস অর্থাৎ যেটা তোমাকে এই যে হিউরিস্টিক মেথডটা এখানটা কি করা হচ্ছে না এটা একটা সূত্র বা তুমি একটা পদ্ধতি বলতে পারো যেটা কি না তোমার অভিজ্ঞতা থেকে এবং কোনো কিছু নিয়ে তোমাকে ভাবতে সাহায্য করবে তোমার ভাবনা চিন্তাটাকে ডেভেলপ করবে লাইক দ্য প্রসেস অফ এলিমিনেশন অর দ্য ট্রায়াল অর্থাৎ হচ্ছে তোমাকে যে সমস্যাটা দেওয়া হচ্ছে সেই সমস্যাটার মধ্যে যেগুলো অপ্রয়োজনীয় অবাঞ্ছিত জিনিস আছে সেগুলোকে তুমি ধীরে ধীরে এক এক করে এলিমিনেট করো এবং কি করো ট্রায়াল এরোর অর্থাৎ চেষ্টা করো যদি একবারে সফল হলে খুব ভালো যদি এই পদ্ধতি অ্যাপ্লাই করে আমরা রেজাল্ট না পাই তাহলে নেক্সট আরেকটা প্রসেস এক্সপিরিয়েন্স ঠিক আছে দ্য ওয়ার্ল্ড হিউরিস্টিক মিনস টু ডিসকভার ইন দিস মেথড দ্য স্টুডেন্ট বি পুট ইন দ্য প্লেস অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ডিসকভারার অর্থাৎ ক্ষেত্রে এই হিউরিস্টিক মেথডে কি করা হয় না ছাত্রদেরকে ইন্ডিপেন্ডেন্ট ডিসকভারারের আসনে বসানো হয় অর্থাৎ তোমরা এখানটায় কি না তোমরা এখানে তোমাদের মতন ডিসকভার করবে অর্থাৎ ছাত্ররা তারা তাদের মতনই কি করবে কিছু ডিসকভার করবে ইন্ডিপেন্ডেন্টলি একদম তাহলে স্বাধীনভাবে তুমি কোনো কিছু ডিসকভার করবে এখানটায় শিক্ষকের কি ভূমিকা থাকবে না শিক্ষক তোমাদের জন্য ছাত্রদের জন্য একটা প্রবলেম সেট করবে এবং সেই প্রবলেমটা সলিউশন ছাত্রদের কাছ থেকেই কিন্তু তিনি সেই সলিউশনটা নেবেন অর্থাৎ ছাত্ররা নিজেরাই এক্ষেত্রে কি করবে তার যে প্রবলেমটা দেওয়া হয়েছে তার সলিউশন তারা নিজেরাই নির্ণয় করবে হিয়ার দ্য স্টুডেন্ট গেট অনলি আর লিটিল হেল্প ফ্রম দ্য টিচার এখানটায় টিচার কী করবে টিচার কিন্তু তোমাকে কখনোই সেই প্রবলেমটা সমাধান করে দেবে না হ্যাঁ তোমাকে হয়তো দু চারটে উপায় বলে দিতে পারে যে ট্র্যাকে হাঁটলে পরে তুমি সমাধান সূত্রটা তোমার এক্সপিরিয়েন্স এবং তোমার নলেজ তোমার থিঙ্কিং পাওয়ার অ্যাপ্লাই করে তুমি তাড়াতাড়ি করতে পারো স্টুডেন্ট ফাইন্ড আউট দ্য সলিউশন বাই এক্সপেরিমেন্টস গ্রুপ ডিসকাশন ওর এনি আদার মিনস এখানটা কি করতে পারো না তুমি তোমার যে সমস্যাটা দেওয়া হয়েছিল প্রবলেমটা দেওয়া হয়েছিল তার সলিউশন তুমি তোমার এক্সপেরিমেন্টের মাধ্যমে করতে পারো গ্রুপ ডিসকাশন করে করতে পারো বা অন্য যে কোনো পদ্ধতি অ্যাপ্লাই করে কিন্তু করা যেতে পারে তো এটা হচ্ছে হিউরিস্টিক মেথড অর্থাৎ হিউরিস্টিক মেথডে মূল যে বিষয়টা সেটা তাহলে কি হলো না এখানটায় নতুন কিছু আবিষ্কার করতে হবে ডিসকভার করতে হবে নতুন কিছু আবিষ্কার বলতে এই আবিষ্কার মানে এমন নয় যে মঙ্গল গ্রহে প্রাণী আছে কিনা তুমি সেটাই আবিষ্কার করলে সেটাই শুধুমাত্র হবে এরকম কিন্তু কোনো বিষয় নেই তোমাকে যে কোনো একটা সমস্যা দেওয়া হলো সে সমস্যাটা সমাধান বের করাটাই হচ্ছে এক্ষেত্রে ডিসকভার করা ঠিক আছে দেখো হিউরিস্টিক মেথড কতগুলো প্রিন্সিপালের উপর বেস করে আছে অর্থাৎ এই যে হিউরিস্টিক মেথডটা অ্যাপ্লাই করা হয় এখানটায় অনেকগুলো প্রিন্সিপাল কিন্তু এখানটায় আমরা মেনটেন করে চলি যেমন প্রিন্সিপাল অফ ফ্রিডম এখানটায় তুমি তোমার মতো ভাবতে পারবে তোমার মতো কাজ করতে পারবে প্রিন্সিপাল অফ অ্যাক্টিভিটি এখানে তোমাকে সক্রিয় থাকতে হবে তোমার অ্যাক্টিভিটির দ্বারাই কিন্তু তুমি তোমার কাজটাকে সলিউশনটা বের করবে কাজটা থেকে প্রিন্সিপাল অফ এক্সপিরিয়েন্স অর্থাৎ তোমার যে অতীত অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা কিন্তু এখানে কাজে লাগবে এর সমাধান বের করে বের করার জন্য প্রিন্সিপাল অফ পারপাসফুলনেস অর্থাৎ তুমি হ্যাপাজি তুমি তোমার অভিজ্ঞতাকে কাজে লাগালে নলেজকে কাজে লাগালে হবে না তোমাকে সুনির্দিষ্ট একটা লক্ষ্যে কি করতে হবে একটা পারপাসফুলনেস একটা পারপাসের সলিউশন বের করার জন্যই তোমাকে কি করতে হবে তোমার নলেজ বা তোমার এক্সপিরিয়েন্স বা তোমার অ্যাক্টিভিটি কিন্তু সেভাবেই রেগুলেট করতে হবে প্রিন্সিপাল অফ লজিক্যাল থিঙ্কিং অর্থাৎ এখানটায় তুমি যখনই সমাধান সূত্র বের করার চেষ্টা করবে তখন তোমার যে ভাবনা চিন্তা হবে সেটা লজিক্যাল হওয়া চাই যুক্তি যুক্তিসম্মত হওয়া চাই প্রিন্সিপাল অফ প্লেওয়ে অর্থাৎ এখানটায় তুমি কিছু করার মাধ্যমে শিখতে পারবে আর কি প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়াল ওয়ার্ক অর্থাৎ ইন্ডিভিজুয়াল ওয়ার্ক তুমি তোমার তোমাকে যে ওই ইন্ডিপেন্ডেন্ট ডিসকভারার যেটা বলা হয়েছিল স্টুডেন্টরা ইন্ডিপেন্ডেন্ট ডিসকভারার ঠিক একই রকমভাবে ইন্ডিভিজুয়াল অর্থাৎ তুমি তোমার মতন করেই কাজ করবে তোমার ভাবনা চিন্তা অনুযায়ী কিন্তু তুমি এটাকে সমাধান করার চেষ্টা করবে নেক্সট দেখা যাক হিউরিস্টিক মেথড এই মেথডটা তাহলে আমরা এই হিউরিস্টিক মেথড অ্যাপ্লাই করে কোনো প্রবলেমকে প্রবলেম সলিউশন আনার জন্য বা কোনো কিছু ডিসকভার করার জন্য কি কি স্টেপ আমরা ফলো করব প্রথমে একটা প্রবলেম সিলেক্ট করতে হবে এবার এই প্রবলেমটাকে ফর্মুলেটিং হাইপোথিসিস এই প্রবলেমটাকে কি উপায়ে সমাধান করা যেতে পারে তার জন্য কিন্তু আমরা একটা রূপরেখা তৈরি করব অর্থাৎ এই যে সমস্যাটা দেওয়া হয়েছে এই সমস্যাটার কি সমাধান আসতে পারে বা কিভাবে করা যেতে পারে সেটার জন্য আমরা কি করব না সেটার জন্য আমরা একটা রূপরেখা তৈরি করব। কালেকশন অফ ডাটা কালেকশন অফ ডাটা বলতে না কি কী পথ অবলম্বন করা যেতে পারে কি কি উপায় করা যেতে পারে তার প্রসেসে তার জন্য যা যা তথ্য সংগ্রহ করার সেগুলি কিন্তু আমরা করব। পরবর্তীতে কি করব সেই ডাটাগুলিকে যে তথ্যগুলো আমরা পাবো সেই তথ্যগুলিকে আমরা অ্যানালাইজ করে দেখব যে আমরা কি পেলাম শেষে কনক্লুশন অর্থাৎ যে না আমাদের এই প্রবলেম ছিল আমরা এইরকম ভাবনা ভেবে এই এই পথে এগিয়ে এই এই জিনিস দিয়ে এই যে কনক্লুশন এলাম অর্থাৎ আমরা প্রবলেমটাকে কি করতে পারলাম সলভ করতে পারলাম অবজেকটিভস এই হিউরিস্টিক মেথডের অবজেক্টিভসগুলো গুলো কি কি দেখো এর দ্বারা ডেভেলপ সেলফ অ্যাক্টিভিটি অ্যান্ড সেলফ লার্নিং অ্যাবিলিটি অর্থাৎ এখানে তুমি নিজে কাজ করছো করে তুমি তোমার অতীত অভিজ্ঞতাকে তোমার নলেজকে তোমার থিঙ্কিং পাওয়ারকে তোমার লজিক্যাল যে থিঙ্কিং আছে সমস্ত কিছুকে কাজে লাগিয়ে তুমি কী করেছ সেলফ অ্যাক্টিভিটির মাধ্যমে সেটা সমাধান করার চেষ্টা করেছ এবং সেটা সমাধান করতে গিয়ে তুমি সেলফ লার্নিং এই যে নিজে কিছু করার মাধ্যমে যে নিজে আরও কিছু নতুন নতুন জিনিস শিখতে পেলে যে সমস্ত সমস্যাগুলো ছোট ছোট এলো সেগুলোকে সমাধান করে যে তুমি নতুন জিনিসগুলো শিখতে পেলে এটা কিন্তু এর একটা সবচেয়ে বড় অবজেক্টিভ এখানটা ক্রিটিক্যাল থিংকিং ডেভেলপ করে কি করে ক্রিটিক্যাল থিংকিং ডেভেলপ করে না তুমি কোনো একটা উপায় ভাবলে তোমার অতীত অভিজ্ঞতা থেকে যে আমি এইভাবে চেষ্টা করে দেখি হলো না তাহলে কি হবে তোমাকে অনেক ডিপে গিয়ে ডিপলি সেটাকে ভাবতে হবে অন্যান্য অ্যাঙ্গেল থেকে ভাবতে হবে এখানে লজিক্যাল থিংকিং ডেভেলপ করে এর সাহায্যে কি হয় সাইন্টিফিক অ্যাটিচিউড অর্থাৎ ওই যে সিস্টেমেটিক প্রসেসে তোমাকে আগাতে হবে যার জন্য সাইন্টিফিক অ্যাটিটিউড কিন্তু এর মাধ্যমে হবে গঠন হচ্ছে এখানে এই যে সাইন্টিফিক অ্যাটিচিউড বা ডিসকভার আমরা দেখো যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছে আমরা প্রত্যেকেই খুব ভালো করে জানি যে আমাদেরকে ল্যাবরেটরি ওয়ার্ক করতে হয় প্র্যাকটিক্যাল করতে হয় এই প্র্যাকটিক্যাল করতে গেলেও কিন্তু সেখানটা আমরা নতুন জিনিস ডিসকভার করছি অর্থাৎ কোন একটা সমস্যা তার আমরা কিন্তু সমাধান খুঁজে বের করছি যার জন্য এক্ষেত্রেও কি হচ্ছে সাইন্টিফিক যে অ্যাটিটিউড সেটাও কিন্তু ডেভেলপ করছে ডেভেলপ সেলফ কনফিডেন্স তুমি যখন কোনো কিছু নিজের ভাবনা চিন্তা নিজের অ্যাক্টিভিটির নিজের থিঙ্কিং পাওয়ারের মাধ্যমে তুমি যখন তার সলিউশন খুঁজে পাবে সাথে সাথে তোমার কি হবে তোমার নিজের নিজের কিন্তু সেলফ কনফিডেন্সটা বৃদ্ধি পাবে ডেভেলপ এফেক্টিভ অ্যান্ড এফেক্টিভোমোটর অ্যাক্টিভিটিস অর্থাৎ আমাদের যে কগনেটিভ এফেক্টিভ এবং সাইকোমোটোর অ্যাক্টিভিটি আছে এখানটা সবগুলোই কাজে লাগছে সাইকোমোটোর কোথায় লাগছে কগনেটিভ তো এমনি যখন আমরা কোনো কিছু থিঙ্কিং করছি লাগছে সাইকোমোটরটা কখন কাজে লাগছে না আমরা যখনই কোনো প্র্যাকটিক্যাল ওয়ার্ক করতে যাচ্ছি প্র্যাকটিক্যাল কাজ করতে যাচ্ছি ল্যাবরেটরি ওয়ার্ক করতে যাচ্ছি সেক্ষেত্রে কিন্তু আমাদের সাইকোমোটোর অ্যাক্টিভিটিও হচ্ছে এক্ষেত্রে কি হচ্ছে অবজারভেশন পাওয়ারটা ইনক্রিজ করছে কিভাবে অবজারভেশন পাওয়ার ইনক্রিজ করছে না কোনো একটা সমস্যাকে যে যত গভীরভাবে অবজার্ভ করতে পারবে তার কিন্তু সে সলিউশন পেতে ততটাই সুবিধা হবে তো এগুলো ছিল মোটামুটি অবজেক্টিভ হিউরিস্টিক মেথডের এবার হচ্ছে লিমিটেশন এত কিছু সত্ত্বেও এর কিছু লিমিটেশন আছে প্রতিবন্ধকতা আছে কি এক ঝলকে এখানটায় কয়েকটা দেওয়া হয়েছে দেখে নেওয়া যাক ইট ইজ নট সুইটেবল ফর লোয়ার প্রাইমারি লেভেল ছোট বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এটা এই পদ্ধতিটা সন্তোষজনক নয় সুইটেবল নয় এটাকে অ্যাপ্লাই করা খুবই কষ্টকর এটা করতে প্রচুর টাইম লাগে এটা ইট ইস টাইম প্রসিডিওর কারণ তুমি তোমার মতো ভাববে ভেবে তুমি সমাধান করার চেষ্টা করলে কিছু এলিমিনেট করলে করে একটা কনক্লুশানে যাওয়ার চেষ্টা করলে কনক্লুশানে গিয়ে দেখলে যে হলো না তোমাকে আবার ট্রায়াল এরোর করতে হবে আরেকটা পদ্ধতি অবলম্বন করতে হবে করে করতে হবে অর্থাৎ এই যে বিষয়টা ট্রায়ালেরোর প্রসেস যেটা বলা হয়েছিল প্রিন্সিপালে সেখানটায় কি সময়টা অনেক বেশি লেগে যাচ্ছে অলওয়েজ ইন্ডিভিজুয়াল গাইডেন্স মে নট বি পসিবল বাই টিচার তোমরা প্রত্যেকে তোমরা যতজন ছাত্র আছো প্রত্যেকটা ছাত্র কার কোথায় কী ফিডব্যাক দরকার সেটা একজন শিক্ষকের পক্ষে সকলকে সমানভাবে কিন্তু গাইড করা সম্ভব হয়ে অনেক সময় ওঠে না বিলো এভারেজ স্টুডেন্টস গেট ফার্স্ট এডেড কেন কারণ যারা মোটামুটি আমরা কি বলবো বুদ্ধির দিক থেকে একটু বিলো অ্যাভারেজ স্টুডেন্ট আছে তারা কি তারা তাদের যে থিঙ্কিং পার সেটা ডাইভারজেন্ট থিঙ্কিং করতে পারে না এই ডাইভার্জেন্ট থিংকিং করতে না পারার জন্য তারা কি সঠিক সমাধানের যে পথ বা পন্থা সেটা খুঁজে পায় না যার জন্য তারা একবার দুবার তিনবার করেও যখন তার সমাধান পায় না তারা কিন্তু ফার্স্ট এডেড হয়ে যায় সেক্ষেত্রে ইট ইজ নট অ্যাপ্লিকেবল ফর অল সাবজেক্টস ইকুয়ালি সায়েন্সের যে বিষয়গুলো আছে সেগুলোর জন্য এটা যতটা সুইটেবল অন্যান্য সাবজেক্টগুলোর জন্য অন্যান্য বিষয়গুলোর জন্য কিন্তু এই হিউরিস্টিক মেথডটা ডেভেলপ করা একইভাবে সম্ভব হয়ে ওঠে না টু মাচ স্ট্রেস ইজ গিভেন টু প্র্যাকটিক্যাল ল্যাবরেটরি ওয়ার্ক এই হিউরিস্টিক মেথডে কি করা হয় যে এখানটায় ল্যাবরেটরি ওয়ার্ক বা প্র্যাকটিক্যাল ওয়ার্কের উপরে জোরটা বেশি দেওয়া হয় এই কটা ছিল এর লিমিটেশান আশা করি তোমরা বুঝতে পেরেছ ভালো থাকবে যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই যোগাযোগ করবে